আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবের 5টি পরামর্শ। তো আপনাদের মাঝে যে 5টি পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করব, এই পরামর্শগুলো নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে যারা আমার মতো নতুন ইউটিউব স্টার্ট করছেন বা নতুন ইউটিউবে ভিডিও পাবলিশ করা শুরু করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানে স্টার্ট করা যাক। তো প্রথমত আমি আপনাদেরকে ইউটিউবের যে পরামর্শটি দিব সেটি হচ্ছে, ইউটিউবকে আপনারা শখ হিসেবে নিন, এটাকে কখনো সিরিয়াসলি বা এটাকে কখনো আপনারা ক্যারিয়ার হিসেবে নেবেন না। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পরিশ্রম করলেই শুধুমাত্র সফলতা অর্জন করতে পারবেন। সেখানে যদি আপনি পরিশ্রম না করেন, দুই একটি ভিডিও পাবলিশ করে যদি আপনি সফলতা চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন না। এজন্য দেখা যায় অধিকাংশ মানুষ 10-20টা ভিডিও দেওয়ার পর যখন ভিউ না আসে তখন কিন্তু তারা ইউটিউবটাকে ছেড়ে দেয়। তো এজন্য সবসময় আপনারা ইউটিউবটাকে শখ হিসেবে নেবেন, যাতে সেটা পড়াশোনার পাশাপাশি বা কোনো একটা কাজের পাশাপাশি হবে। তো এটাকে কখনো প্রথমত সিরিয়াসলি নেবেন না। আর যদি এটাকে পেশা হিসেবে নিতেই চান, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পেশা হিসেবে নিতে গেলে কিভাবে এই ইউটিউবকে কাজে লাগাতে হবে বা কিভাবে কাজ করতে হবে। তো দ্বিতীয়ত আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে টপিক নির্ধারণ। তো আপনি যখন ইউটিউবে আসবেন নতুন, তখন আপনাকে অবশ্যই টপিক নির্ধারণ করতে হবে। কারণ আপনি কোন টপিকের ভিডিও দিবেন, আপনি কী নিয়ে কাজ করবেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে। তো আপনি সেই টপিকটাই নির্ধারণ করবেন যে টপিক সম্পর্কে আপনার আগে থেকে ধারণা আছে, বা যে টপিকটা সম্পর্কে আপনার জানতে ইচ্ছে করে, বা যেটা সম্পর্কে জানতে আপনার ভালো লাগে, এরকম একটি টপিক নির্ধারণ করবেন। তো আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব যে আপনি যে কাজটা সবচেয়ে বেশি পারেন, সেটা হতে পারে খেলাধুলা, সেটা হতে পারে এন্টারটেনমেন্ট, আপনি যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়ের উপর একটি চ্যানেল ক্রিয়েট করুন। তাহলে আপনার সফলতা অর্জন করতে খুবই কম টাইম লাগবে। তারপর হচ্ছে একটি চ্যানেল নাম সিলেক্ট করতে হবে। তো আপনারা অবশ্যই এমন একটি চ্যানেল নাম সিলেক্ট করবেন যে নামটা আকারে ছোট হবে এবং সেই নামটা মানুষের মনে থাকবে, যেটার মাধ্যমে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, যেটা খুব ভালো একটা পজিটিভ একটা অর্থ প্রকাশ করবে, এরকম একটি চ্যানেল নাম সিলেক্ট করবেন। তবে ইচ্ছে করলে আপনি সরাসরি আপনার নামটা ব্যবহার করেও চ্যানেল নেম সিলেক্ট করতে পারেন, সেটা এক একজনের উপর এক একভাবে নির্ভর করে। কারণ অনেকে আছে নিজের নামে চ্যানেল করতে চান, সেক্ষেত্রেও আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সবসময় নামটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু নামটার দিকে অনেক বেশি ফোকাস দেই। কারণ আমি আপনার চ্যানেলে যদি একটি ভিডিও দেখি, সেই ভিডিওটা যদি ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলের নামটা আমি দেখি, আর সেই নামটা কিন্তু আমি মনে রাখার চেষ্টা করি। তো এই জন্য মনে রাখবেন যে ছোট নাম দিবেন, যাতে সকলের মনে থাকে, মানুষের সার্চ করতে সুবিধা হয়। কঠিন কোনো নাম ব্যবহার করবেন না যেটা মানুষের মুখে আনতে পারে না বা সার্চ করতে গেলে লিখতেই পারে না, এরকম কোনো নাম ব্যবহার করবেন না। তারপর হচ্ছে আপনাদের চ্যানেল নাম দেওয়ার পর আপনাদের একটি লোগো দিতে হবে, একটি ব্যানার দিতে হবে। আর লোগো এবং ব্যানারগুলো এতটা সুন্দরভাবে দিবেন যাতে সেটা দেখে মানুষের ভালো লাগে, সেটা যাতে প্রফেশনাল লেভেলে হয়, এরকমভাবে আপনারা একটি লোগো দিবেন এবং একটি ব্যানার দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখবেন যাতে দেখতে ভালো লাগে, আপনার যে ভালো ভিডিওগুলো আছে, যে কন্টেন্টগুলো আপনার কাছে ভালো লাগে, সেগুলো আপনারা সামনে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। তো এই হচ্ছিল আপনাদের কিছু পরামর্শ। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।